আমরা জিয়া উদ্যানে এলাম। 16-17 বছরে জিয়া উদ্যানের অনেক পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা জিয়া উদ্যানকে ধ্বংস করে দিয়েছিল। ডক্টর ইউনূস সরকার আসার পরে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে জিয়ার মাজারে, এবং এটা ছিল এখানে চন্দ্রিমা উদ্যান লিখে দিয়েছিল জিয়া উদ্যানকে। এই জিয়া উদ্যান হওয়ার পেছনে যুক্তি আছে, এখানে কিছুই ছিল না, জিয়ার কবরকে কেন্দ্র করেই উদ্যান হয়েছে। তারপরে এরশাদ এবং শেখ হাসিনা এটাকে বানিয়েছে চন্দ্রিমা উদ্যান। এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় জনগণ এসে এই চন্দ্রিমা উদ্যানের নামটা এই বোর্ড থেকে মুছে ফেলেছে। এখানে খুব শীঘ্রই জিয়া উদ্যান লেখা হবে। আমরা এখন জিয়াউর রহমানের মাজারে আছি। কত সুন্দর এখন পরিচ্ছন্ন! 15-16 বছর স্বৈরাচার হাসিনা যা করেছে কেউ বুঝতে পারে না, যে এত বড় দল আছে এখানে থাকতে দেয়নি, অত্যাচারিত। আমরা ঘুরে ঘুরে দেখছি জিয়ার মাজার, পুরা জিয়া উদ্যান খুব পরিচ্ছন্ন আছে। এখন এই 16 বছর এটা দেখা যায়নি। জিয়ার মাজারে যত স্বৈরাচার হাসিনা নোংরা করে রেখেছিল, যাক এই দেশের জনগণ এখন দেখছে পরিচ্ছন্ন। আওয়ামী লীগ থাকা মানে ইন্ডিয়া থাকা। হ্যাঁ, জিয়াউর রহমানের মাজারের প্রাঙ্গণে যে লেকটা, পানিগুলো কিন্তু খুব স্বচ্ছ, যা এতদিন ছিল না, এখন উন্মুক্ত। চন্দ্রিমা উদ্যান বানিয়েছিল এরশাদ সরকার এবং শেখ হাসিনা। যখন এখানে জিয়াউর রহমানের কবর দেওয়া হয় তখন এটা ছিল একদম বিলের মতো একটা পচাগলা একটা উদ্যান। সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জিয়াউর রহমানের ইন্তেকালের পর এখানে মাজার হয়েছে। এখন ভালো মন্দ সব ধরনের লোকজনই এখানে আসছে, এবং সেনা অভিযান চলছে এখানে যেন বিএনপি নিধনের ষড়যন্ত্র না হয়, প্রকৃত যারা অপরাধী চাঁদাবাজ তাদেরকে উৎখাত করা হোক, সেটা যেই দলের হোক, এটাই হলো মানুষের প্রত্যাশা। শহীদ জিয়ার মাজারে এইরকম শহীদ জিয়া ছবি বেষ্টিত পোস্টার দেখা যায়নি 16-17 বছর। পালিয়ে যাওয়া শেখ হাসিনা এই জিয়া উদ্যানকে এমন অবস্থান করেছেন যা জাতির ইচ্ছার বিরুদ্ধে। আপনি তো শহীদ জিয়ার মাজারে এলেন জিয়ারত করতে, তো ওনার প্রতি আপনার শ্রদ্ধা তো নিশ্চয়ই আছে, না থাকলে এমনি আসছি। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের পর যদি জনগণ ভোট দেয় বিএনপি, যদি রাষ্ট্র পরিচালনায় আসবে, আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করলে আপনারা কি তা মেনে নেবেন, কি করবেন? তা কোনোদিন কি আর মানে নেয়, কারণ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাইছে। জিয়াউর রহমানের কর্মসূচি ছিল সততার সাথে কাজ করা। স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে জিয়ার মাজার উৎখাত করতে চেয়েছিল, ভেঙে দিতে চেয়েছিল। এখন গণ অভ্যুত্থানে জনগণের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসাতে এখন এই জিয়ার মাজার এমন অবস্থায় এসেছে, জনগণ এখানে হাজার হাজার জনগণ আগে পরে আসছে। আমরা দুপুরবেলা এসেছি, এখন 2টা বাজে, তাই এখন শুনশান নিরবতা হলেও এই জিয়ার মাজারই এখন বাংলাদেশের মানুষের একটা এগিয়ে চলার অনুপ্রেরণা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ভাঙিয়ে এই সন্ত্রাসী চাঁদাবাজরা যেন আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি না করতে পারে, এটাই মানুষের প্রত্যাশা। ইউটিউব চ্যানেল এটা এখনই আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।